কুঙা জনতা। বিরোধী আজি প্রতিবাদ সাব্যস্ত করেছে দীঘলী পুখুরী পার। কালি যেটো করর কথা যেখানি করর খবর ওলাইছিল, যত সাংস্কৃতিক অনুষ্ঠান পাতিলেও এটা আপনি মাচুল দিব লাগিব, যত আপনি বিহু এখন পাতিলেও এটা কর দিব লাগিব, যত আপনি বাটর নাট করলেও কর দিব লাগিব, ঠিক তেনে ধরনে সজাগতা রেলি যদি করে তেতিয়াও কর দিব লাগিব। বিভিন্ন ধরনের আমি দীঘলীয়াভাবে সেয়া ইতিমধ্যে কৈছো। এটা কথা হয়েছে যে সরকারের তরফের পর অর্থাৎ শাসকীয় তরফের পর কোয়া হয়েছে এয়া কর নহয়, এয়া মাচুল। সকলো মানুহে ফিজ আর ট্যাক্সর পার্থক্যটো বুঝি পাব লাগে। যেনেকে স্কুল ফিজ থাকে কিন্তু ট্যাক্সটো বেলেগ বস্তু, সার্ভিস ফিজ থাকে ট্যাক্সটো, আর ফিজ আর ট্যাক্স যদি একাকার করবলৈ যায় তেতিয়া এই ধরনের বিভ্রান্তি হওয়াটোই স্বাভাবিক। ঠিকই আছে। আর ইয়ারে প্রতিবাদত বিরোধিতা করে আজি বিরোধীয়ে প্রতিবাদ সাব্যস্ত করেছে, কারণ জনতার জীবন যাত্রা সর্বশান্ত করেছে। এফালে তেওঁলোকৰ অত্যাবশ্যকীয় সামগ্রীর মূল্য বৃদ্ধি ইতিমধ্যে করেছে, আন আন বিভিন্ন ধরনের আন আন সামগ্রী তেওঁলোকে দাম বহাইছে, ঘর বন্ধা সামগ্রী, ঔষধ পাতি, বিভিন্ন কর কাতল, তার উপরেও মাটির খাজানা বহাইছে। কিন্তু এতিয়া শেহতীয়াকৈ আমি দেখিবলৈ পাইছো যে সাধারণ মানুষের জীবন যাত্রার প্রয়োজনীয় বিশেষ কোনোবা ঘরত কাম করা মানুষ, ঘরের যখন ভাড়াতিয়া আছে তেওঁলোকৰ ভেরিফিকেশনের নামত, তার উপরেও সাংস্কৃতিক শোভাযাত্রা, ক্রিয়া অনুষ্ঠান, বিভিন্ন প্রতিবাদী অনুষ্ঠান, জনসচেতনতা সভা, জনসজাগতা সভা, রেলি, সকলোতে মাচুল দিয়ক, মাচুল দিয়ক বা কর দিয়ক মানুষ সাধারণ জনতাক অত্যাচার করেছে। বিরোধী ঐক্যমঞ্চে আজি দীঘলী পুখুরী পারত প্রতিবাদী কার্যসূচী গ্রহণ করেছে। কমলাক্ষ দে পুরকাষ্ঠ কৈছে যে এয়া সরকারি ষড়যন্ত্র, এটা আমার সমীমানের কথা, এই কারণে সমাবেদী করা, এই আমার মৌলিক অধিকার। মৌলিক অধিকারের ক্ষেত্রে পুলিশ লগাই কেনে যদি ট্যাক্স লগা হয় যদি তাতকে দুঃখের কথা লাগে। রানা গোস্বামীর মতে যে বাতর নাট বা সজাগতা রেলি করা সকলেও এটা পর কর দিব লাগিব। বাতর নাট কোনে করে? আজি আমার যা আজি ড্রাগস বিরোধীর কারণে মানুষ বাতর নাট করে, আজ সমাজত চলি থাকা কিছুমান অপকর্মের কারণে মানুষ বাতর নাটক পাতি রাইজক সজাগ করব বিচার, কারণ বাতর নাটকের উপর ট্যাক্স লগায়, মাচুল লগায়। এনে ধরনের এটা সরব হয়ে পড়েছে বিরোধ, প্রতিবাদ সাব্যস্ত করা হয়েছে। যেনে তেনে এখন সরকার আঁতরাব লাগে, নহলে মানুষ মরিব। আর আজি যে স্লোগান আপনাদের শুনেছে তেজ খোৱা বিজেপি, এইবোৰ শব্দ ওলাইছেতো, এতিয়া সঁচাকৈ তেজ খাইছে তেওঁলোকে। আমি এইটো কবলৈ মুখত বেয়া পাওঁ, কিন্তু আজি মানুহে এইটো শ্লোগান দিছে বুলি। আর লগতে কথা এই বিষয়টলৈ, বিশেষকৈ এই করর বিষয়টলৈ পেলাই বিভিন্ন প্রশ্ন উত্থাপন হয়েছে, রাজ্যজুড়ি প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে, বিভিন্নজনে মত প্রকাশ করেছে। কিন্তু তার সমান্তরালভাবে শাসকীয় পক্ষ তরফের পর কোয়া হয়েছে যে এয়া প্রকৃততে কর বুলি নকয়, ইয়াক মাচুল বুলি কোৱা হয়। কেইটামান সেৱাৰ ওপৰত মাচুল দিয়া হৈছিল, আর এই মাচুলটোকে অসমত কিছুমান মানুহ এনেকুৱা কৰে যে অসম সরকারে কর আরোপ করলে কোনোবাই জিজিয়া কর বুলিও কৈ দিলে। সন্মানীয় বিরোধী দলবিলাকে হুলস্থুল লগাইছে, কিন্তু তেখেতলোকক মই প্রথমতে অনুরোধ করব খুঁজো যে তেখেতলোকৰ সরকার যত যত চলি আছে তাত এই মাচুল আছে নাই, তেওঁলোকৰ ভাষাত কর, তেওঁলোকৰ ভাষাত ঔরঙ্গজেবতকৈ বেছি লগালে কর, এই কথাবিলাক রাজস্থানত বা কর্ণাটকাত বা তামিলনাডুত আছে না নাই, মই তেখেতলোকক এবার চাই আহিবলৈকে অনুরোধ করেছো। কৈছে যে এখন বিহু সমিতিক যদি আমি 1.5-2 লাখ টাকা দিব পারো, তেওঁলোকে 300 টাকা দিব নোৱাৰে নেকি? বাবৰৰ আদৰ্শৰে গঠিত, ঔৰংজেবৰ আদৰ্শৰে গঠিত কংগ্ৰেছ দলে এই বিহু কমিটিসমূহক 1.5 লাখ টাকা দিয়াটো চিন্তাও কৰিব পাৰিছিল নেকি? ৰাস উৎসৱত 25,000 টাকা দিয়াটো চিন্তাও কৰিব পাৰিছিল নেকি? দুৰ্গা পূজাত 10,000 দিয়াটো চিন্তাও কৰিব পাৰিছিল নেকি? বিৰোধীয়ে প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছে ঠিকেই বা প্ৰতিক্ৰিয়াসমূহ অব্যাহত আছে ঠিকেই, কিন্তু চৰকাৰে যি সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছে সেই সিদ্ধান্তক কৰ বুলি নকৈ চৰকাৰে সেয়া মাচুল বুলি কৈছে, অৰ্থাৎ মাছ বুলি নেখায় জিজি বুলি খাব লাগিব। গতিকে এই সিদ্ধান্ত নিশ্চিতভাৱে সলনি নহয়, বিৰোধীয়ে যিমানে প্ৰতিবাদ নকৰক কিয়, কারণ ইতিমধ্যে স্পষ্ট রূপত কই দিয়া হয়েছে যে এয়া কর নহয়, এয়া মাচুল, কিন্তু প্রতিক্রিয়া অব্যাহত আছে।